আসলে ওয়াজ মাহফিলের মানুষেরা অত্যন্ত বিনয়ী হয়। আমাদের লক্ষ লক্ষ মানুষ, কোনো শৃঙ্খলতা নাই, কারণ আমরা ইমামকে অনুসরণ করি। আর গানের অনুষ্ঠান কনসার্ট, কি কনসার্ট, আর্মি স্টেডিয়ামে কনসার্ট হয়েছে, আর্মিরা নাক ধরে সকালে ঢুকছে। আমি বললাম, ভাই নাক ধরা কেন? কই শুধু মুতের গন্ধ। কনসার্ট, কারণ গাঁজা খায় যারা, এদের পেশাব পায়খানা কোনো কন্ট্রোল থাকে না। শিল্পীও গাঁজা খো, শ্রোতাও গাঁজা খো, গাঁজার আসর জমে। এদেশের সবচেয়ে বড় গাঁজাখোর ছিল বোধ হয় লালন। এই জন্য লালনের ওখানে গেলে শুধু গাঁজা আর গাঁজা। আমি একবার দেখতে গেলাম যে এত নাম ডাক শুনিও না, শুনি আমাদের জাতীয় সঙ্গীতের সুরটা নাকি রবি ঠাকুর ওনার ওখান থেকেই চুরি করেছেন। তো উনি বড় লেখক ছিলেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই অচিন পাখি কেমনে আসে যায় এটা জানার জন্য সেজদা দেয়া দরকার, এটা জানার জন্য কোরআন পড়া দরকার, এটা জানার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে আসা দরকার, তাহলেই বুঝবা অচিন পাখি কেমনে আইয়ে যায়। গেলাম দেখার জন্য, দেখি এত বড় বড় দাঁড়িওয়ালা মানুষ। আমি চিন্তা করলাম বাংলাদেশের সব ইমাম বোধ হয় এখানে হাজির, এত ইমাম মাশাআল্লাহ। জোহরের নামাজ হলো, নামাজ পড়লাম মসজিদে চার পাঁচটা লোক, গ্রামের গরিব মানুষেরা। এই গরিব মানুষ দিয়ে আল্লাহ জান্নাতটাকে ভরে দিবেন। নামাজ পড়ে ভাইদেরকে বললাম, বাবারা এত লম্বা দাড়ি রেখেছেন, নামাজটা পড়লেন না কেন? তুমি জানো না ধ্যান করছি। হ্যাঁ, কিসের ধ্যান? একটু পরে পরে আমার মাথা বাঁধা, মুখও বাঁধা, দেখলাম দাঁড়ির ভিতর থেকে শুধু ধোঁয়া বেরোচ্ছে। আমি সর্বনাশ, তাহলে এই সব কিসের আসর? আমরা যা করছি তারাও তাই করছে। গাঁজাখোরের আসরে গাঁজাখোররা যায়, আর কোরআনের আসরে কোরআন প্রেমিকরা আসে, ঠিক কি না? এখানে কেউ বিড়িও খাওয়ার সাহস পায় না, গাঁজা তো দূরের কথা। আরে মাহফিলে আসলে বিড়ি খাওয়া বন্ধ হয়ে যায়। যে মাহফিলের কিছু ডেকোরাম থাকে, এগুলো আদায় করতে হয়। 41তম তাফসীর ও কোরআন।